ভোলায় নিখোঁজের দুই দিন পর এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গত 20 জুন সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলার পক্ষে এলাকা থেকে নিখোঁজ হন কলেজ ছাত্র সুমন। এরপর অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে বোরহানউদ্দিন থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। পরে সুমনের মোবাইল ফোনের সূত্র ধরে মিঠু নামে একজনকে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার দুপুরে একই এলাকার একটি পাটক্ষেতের মাটিতে পুঁতে রাখা অবস্থায় সুমনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। মিঠুর সাথে আমরা যখন জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে হ্যাঁ, সে এই সুমন হত্যার পিছনে সে দায়ী। সুমন অলরেডি মারা গিয়েছে এবং তাকে সে এক জায়গায় মাটি চাপা দিয়ে রেখে এসেছে। পরবর্তীতে আমরা মিঠুকে নিয়ে এই লাশ উদ্ধার করি এবং বর্তমানে মামলা প্রক্রিয়াধীন আছে। এর সাথে মিঠুর সাথে আর কেউ আছে কি না এটা আমরা তদন্ত করে দেখছি।